আজ থেকে আইনি লড়াই শুরু হলো কবজি কাটা রেনু খাতুনের। কাটোয়া মহকুমা আদালতে পুলিশের সাথে এসে গোপন জবানবন্দি দিয়ে গেলেন তিনি। রেনু খাতুনের আইনি লড়াই শুরু হলো আজ থেকে। কেতুগ্রাম থানার পুলিশের সাথে এসে গোপন জবানবন্দি দিয়ে গেলেন রেনু খাতুন। অভিযুক্তদের যাবজ্জীবন কারাবাসের দাবি জানালেন। গত 4 জুন কেতুগ্রামের কোজলসা গ্রামে নার্সের কাজের আপত্তি থাকায় স্বামী কবজি কেটে নেয় রেনু খাতুনের। 5 জুন রেনুর পরিবার অভিযোগ দায়ের করে কেতুগ্রাম থানায়। প্রথমে শ্বশুর শাশুড়ি, পরে রেনুর স্বামী শরীফুল শেখ, এরপর এক এক করে আরো 3 জনকে গ্রেপ্তার করে কেতুগ্রাম থানার পুলিশ। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি নার্সের চাকরি পাওয়ায় তাকে চাকরিতে যোগদান করার আশ্বাস দেন। এই কারণে যেহেতু তার ডান হাতের কবজি বাদ হয়ে গিয়েছিল, রেনু থেমে থাকার মেয়ে নয়, হাসপাতালে বসেই বাঁ হাতে লেখা অভ্যাস করে ফেলেছে। সেই কথা মতো রেনু সুস্থ হয়ে গতকাল পূর্ব বর্ধমানের জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরে গ্রেড 2 নার্সের পদে যোগদান করে। আপাতত মুখ্য স্বাস্থ্য দপ্তরে তার কর্মজীবন শুরু। ইতিমধ্যেই 4 অভিযুক্ত, স্বামী শরীফুল শেখ, মাস্তুতো ভাই চাঁদ মোহাম্মদ ও আরো 2 জন সহযোগী আশরাফ আলী ও হাবিব শেখের গত পরশু 14 দিনের জেল হেফাজত হয়। আজ কাটোয়া মহকুমা আদালতে কেতুগ্রাম পুলিশের সাথে রেনু এসে ম্যাজিস্ট্রেটের সামনে দিয়ে গেলেন গোপন জবানবন্দি। তিনি এও জানালেন, আজ থেকে শুরু হলো আইনি লড়াই, অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করুক। আদালতে এমনটাই জানালেন রেনু খাতুন। যে কি আবেদন করলে? কি চাইছো এখন? শাস্তির দাবি নিয়ে আমি আদালতে আসবো, সবার কাছে চাইবো যাতে ওদের শাস্তি হয়, আর মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখবো যাতে ওদের যথাযোগ্য শাস্তিটা দেয়। কি শাস্তি চাইছো তুমি? ওদের সবার আমি যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। ওটা সম্পূর্ণ মিথ্যে, এবার ওটা ওর কাছ থেকে জেনে নেবে। নিউজ আজ বাংলা, বর্ধমান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। এখানে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার, অভিজ্ঞ প্রশিক্ষক, এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধাও আছে। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর মোড়, ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। যোগাযোগ 9831669612 অথবা 9614071877। আমাদের আরো শাখাগুলি হল কামারপুকুর চটি, পহলানপুর বাস স্ট্যান্ড ও বন্দর বাস স্ট্যান্ড।